প্রিয় বন্ধুরা, এবার উঠে আসছে টেট সংক্রান্ত বিষয় নিয়ে বিরাট বড় পদক্ষেপের খবর, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্রেকিং নিউজ। বন্ধুরা, খবরটিকে বিস্তারিত ভিডিওতে আলোচনা করছি, অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন ও চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। এই মুহূর্তে আরও একবার প্রাথমিকের টেটকে কেন্দ্র করে একটি বিরাট বড় ব্রেকিং নিউজ উঠে আসছে। বন্ধুরা, আবারও মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে খারিজ হয়ে গেল সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ নির্দেশ। প্রাথমিক টেটে নিয়োগ প্রশিক্ষণ প্রশ্নে এই বড়সড় খবর কিন্তু উঠে আসছে। টেট উত্তীর্ণ ডিএলএডে প্রশিক্ষণরত, অর্থাৎ প্রশিক্ষণ যাদের চলছে, যারা প্রশিক্ষণ নিচ্ছে, অর্থাৎ যাদের স্পেশাল এডুকেশনের কোর্স শেষ হয়নি বা প্রথম বর্ষের পরীক্ষা দিয়েছেন, এবং এই বিষয়ে তাদেরকে প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেবার সুযোগ দিয়েছিলেন মহামান্য কলকাতা হাইকোর্ট। সম্মানীয় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সেই নির্দেশের পর বিজ্ঞপ্তি জারি করে প্রাথমিক শিক্ষা পর্ষদ, আর তারই প্রেক্ষিতে প্রতিক্রিয়া এই ধরনের উঠে এসেছে ডিভিশন বেঞ্চের তরফ থেকে। দেখা যাচ্ছে যে গত মঙ্গলবার সিঙ্গেল বেঞ্চের সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সংশ্লিষ্ট নির্দেশ খারিজ করে দেয় মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সম্মানীয় বিচারপতি সুব্রত তালুকদার মহাশয় এবং সম্মানীয় বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের বেঞ্চ 29 সেপ্টেম্বর 2022 সালে পর্ষদের বিজ্ঞপ্তিও খারিজ করে দেয় বেঞ্চ। মহামান্য আদালত জানাচ্ছেন, প্রশিক্ষণ শেষ হওয়ার আগেই এই সমস্ত প্রার্থীরা পরীক্ষায় অংশ নিতে পারেন না। প্রসঙ্গত, গত বছর প্রাথমিকের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। গত 29 সেপ্টেম্বর 2022 সালে বিজ্ঞপ্তি দিয়ে পর্ষদ জানিয়েছিল, টেট উত্তীর্ণ যেসব প্রার্থী 2020-22 সালে ডিএলএড প্রশিক্ষণের জন্য ভর্তি হয়েছেন, যাদের কোর্স এখনও শেষ হয়নি, তারাও চলতে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। পর্ষদের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মহামান্য কলকাতা হাইকোর্টে মামলা করেন সৌমেন পালসহ কয়েকজন চাকরি প্রার্থী। তাদের বক্তব্য, 2016 সালের নিয়ম অনুযায়ী ডিএলএড প্রশিক্ষণ সম্পূর্ণ করেছেন, তারাই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। এক্ষেত্রে 2020-22 সালের প্রার্থীদের প্রশিক্ষণ সম্পূর্ণই হয়নি, ফলে তারা কী করে চলতি নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারেন? সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর্ষদের সিদ্ধান্তই বহাল রাখেন। এরপর 21 অক্টোবর থেকে 14 নভেম্বর পর্যন্ত টেট নিয়োগের আবেদন প্রক্রিয়ায় চলে অনলাইনে। পরে অবশ্য আবেদনের সময়সীমা আরও 7টি দিন বর্ধিত করা হয়েছিল। শুধু তাই নয়, 27 ডিসেম্বর প্রথম পর্যায়ে ইন্টারভিউ দিয়েছেন কলকাতার চাকরি প্রার্থীরা। এবার সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে মহামান্য ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন চাকরি প্রার্থীরা। ডিভিশন বেঞ্চে মামলাকারীদের দাবি ছিল, যাদের কোর্স শেষ হয়নি তারা কিভাবে এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারেন, এতে এনসিটির নিয়ম ভাঙা হচ্ছে বলেও মহামান্য আদালতে তাদের অভিযোগ ছিল। তবে পর্ষদের যুক্তি ছিল, যারা টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা যোগ্য প্রার্থী, তাদেরকে সুযোগ দিতে অসুবিধা কোথায়। কিন্তু এবার সে বিষয়ে সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ করে দিল ডিভিশন বেঞ্চ। অর্থাৎ প্রশিক্ষিত না হলে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করা যাবে না, এমনটাই কিন্তু ডিভিশন বেঞ্চের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো। অর্থাৎ বন্ধুরা, টেটের বিষয়ে উঠে এলো একটি চাঞ্চল্যকর বিরাট পদক্ষেপের খবর। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন এবং অথেন্টিক নিউজগুলি পাওয়ার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।